কতটুকু অন্যায় করলে একজন মুসলমান ব্যক্তি অন্য মুসলমান ব্যক্তিকে গালি দিতে পারে, কতটুকু অন্যায় করলে গালি দিতে পারে, ফিতা লাগবে মিটার লাগবে না, যে কতদূর গেলে গালি দিতে পারে, এরপরে কতদূর গেলে ঘুষে দিতে পারে, তারপরে কতদূর গেলে একদম মেরে ফেলতে পারে। ভাইরা আমার, এ প্রশ্নের উত্তর হলো যে কোনো মুসলমান কোনো মুসলমানকে কোনো অবস্থাতেই গালি দিতে পারে না, কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেবাবুল মুমিনে ফুসুক, সেবাবুল মুমিনে ফুসুক ওয়া কিতালুহু কুফর, কোনো মুসলমানকে গালি দেওয়া এটা পাপ, এটা অপরাধ, এটা আল্লাহর অবাধ্যতা, এটা আল্লাহর নাফরমানি। আমরা অনেকে অবলীলায় গালি দিচ্ছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে সুবহানাল্লাহ ইসলামিক গালি আছে, মানে ইসলামের স্বার্থে গালি আর কি। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করো। ইমানদার কখনো গালি দিতে পারে না, ইমানদার কখনো গালিবাজ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালা লাআন ওয়ালা ফাহিশ ওয়ালা বাদি, ইমানদার কখনো অভিসম্পাত করবে না, মানুষকে বদদোয়া দিবে না, তারপরে যে গালিগালাজ করবে না, হ্যাঁ, এবং অশ্লীল কিছু বলবে না, নিচু কথা বলবে না, এগুলো ইমানদারের শান না। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের পুরো জীবনের সমস্ত কোন দিন কি বলেছেন সব হাদিসের রেকর্ড আছে না, একটা হাদিস দেখাইতে পারবেন আপনি যে আবু জাহাল আবু লাহাব ইসলামের দুশ্মন কাফির কাট্টা খারাপ লোক এদের কাউকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালি দিয়ে বলেছেন অমুকের বাচ্চা বা তমুক এরকম কিছু বলেছেন দেখতে দেখাতে পারবেন? কোনো দিন বলেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো সাহাবি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা শুধু তাঁর শান, শুধু তাই না, কোনো ইমানদারা এটা করতে পারে না, যদি কেউ করে তাহলে বুঝতে হবে তার ইমানের মধ্যে কী আছে, ঝামেলা আছে। আমরা অনেকেই ধরেন একজন নায়িকা একজন গায়িকা যারা সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে তাদের অনেক দোষ আছে, ধরেন ধরলাম যে কোনো একটা বিশেষ কারণে সে অনেক বেশি অপরাধ তার প্রকাশ পেয়েছে, তার ফেসবুক পোস্টের নিচে যায় বিসমিল্লাহ করে একটা গালি দিয়ে দিলেন, বিসমিল্লাহ করে গালি দেওয়া বলতে মানে ইসলামের কাজ মনে করে এটা গালি দিয়ে দিলেন, কাজটাকে ভালো করলেন না খারাপ করলেন, দেখতে মনে হচ্ছে ভালো করলেন। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে তার একটা অন্যায় কাজের বিরুদ্ধে আপনি বলবেন, খুব সুন্দরভাবে যুক্তি দিয়ে পারলে প্রতিবাদ করেন, আর না পারলে চুপ থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কিছু বলে ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত, কেউ কিছু বলতে চাইলে সে হয় ভালো কিছু বলবে আমাদের চুপ থাকবে, তার মধ্যে খারাপ কিছু যেন না আসে। এত গালিগালাজ সোশ্যাল মিডিয়াতে, আমার জানা নাই যে আমাদের দেশে মানুষের মতো আমরা যত ফেসবুকে গালিগালাজ করি, রাজনৈতিক গালি আর ধর্মীয় গালি প্রতিপক্ষ পাইলেই হলো, এত গালিগালাজ পৃথিবীতে আর কোনো দেশে মানুষ করে কি না আমার জানা নাই। এটাতে যদি কম্পিটিশন হয় আমার মনে হয় আমাদের দেশ 1 নম্বর হবে, মনে হয় আমরা 1 নম্বর স্থানে চলে যেতে পারবো। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন। ভাইরা আমার, আল্লাহর বস্তে জীবনে কখনো কাউকে গালিগালাজ করবেন না, কটু কথা বলবেন না, কোনো দিন না ভাই, যত যাই হোক যুক্তি দিয়ে পারলে বলবেন, সুন্দর করে পারলে বোঝাবেন, আর না হলে চুপ থাকবেন, খবরটা নিজের জবান নষ্ট করবেন। আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন ক্বাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন, কোনো মানুষ তার মুখ দিয়ে যাই বের হয় তার সব আল্লাহর কাছে ফেরেশতারা সংরক্ষণ করেন, অতএব কি বলছেন এর জন্য কিন্তু জবাবদিহি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে অনেক আমল করে আসা মানুষ ভিখারি হবে কিভাবে, যখন সে কাউকে গালি দিয়েছে খারাপ কথা বলেছে আল্লাহর কাছে বিচার পাবে, দুনিয়াতে বিচার নাই আল্লাহর কাছে বিচার হবে, পাওনাদার হাজির হবে, বলবে আল্লাহ অমুক আমাকে গালি দিয়েছে আমাকে আঘাত করেছে, তখন আল্লাহ তাআলা তার নেক আমল তাকে দিয়ে তার দেনা পরিশোধ করবেন, একসময় সব নেক আমল শেষ হয়ে যাবে, কিন্তু এত গালি দিয়েছে জীবনে যে পাওনাদার শেষ হয়নি, তখন জাহান্নামে চলে যাবে সমস্ত নেক আমল দিয়া। এই জন্য ভাই, নিজের কষ্ট করা আমলগুলো যদি কাউকে না দিতে চান তো জীবনে কাউকে গালি দিবেন, সে যেই হোক যত খারাপ কাজই হোক আপনি মুখ দিয়ে খারাপ কথা বলবেন না, ইমানদার কখনো এই ফালতু কাজ বা নিকৃষ্ট কাজ করতে পারে না। তো আপনি যে লিখেছেন কতটুকু অন্যায় করলে গালি দেওয়া যায়, এমন কোনো অন্যায় নাই যেখানে যেটা করলে গালি দেওয়া যা, এমন কোনো অন্যায় নেই। আমরা ছাত্রাবাসে থাকি, আমাদের মধ্যে এক ভাই অশ্লীল ভাষা ব্যবহার করেন, আমরা তাকে বারবার এ বিষয়ে সতর্ক করে আসছি, কিন্তু তিনি এ ধরনের ব্যবহার হতে নিবৃত্ত হচ্ছেন না, দায়িত্বশীলদের এ বিষয়ে অভিযোগ করার সম্ভবপর হচ্ছে না। সকল সহ্য সীমা অতিক্রম করার পর কয়েকজন মিলে তাকে উত্তম মধ্যম দেয়,
এখন তাকে এই প্রহার করা জায়েজ হবে কিনা। দেখুন, আইন নিজের হাতে তুলে নেওয়া ইসলামের দৃষ্টিকোণ থেকে উচিত না। চেষ্টা করা দরকার সর্বোচ্চ যে তার অন্যায়কে বন্ধ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাকে প্রেসার দেওয়া, যাতে করে সে তার অন্যায় থেকে বেঁচে থাকে। আইন নিজের হাতে তোলার এই রেওয়াজ যদি চালু হয়, আমি আপনাকে মেরে ফেলবো আর বলবো যে হ্যাঁ আপনি এমন কাম করছেন যে মারতে হয়েছে আমাকে, তাহলে সবাই সবাইকে করবে, তাহলে সমাজে শৃঙ্খলা কখনো থাকবে না। এই জন্য এ ধরনের কাজ যথাসম্ভব না করা উচিত। এখন আমি তো বুঝতে পারছি না এখানে কী ধরনের গালি, সাধারণ যদি যদি সবার গালি গালাজ করে সে তো সবাই ইগনোর করলে হলো, ইগনোর করলেই হলো যে আমি পাত্তা দিলাম না, শুনলাম না, সে গালি গালাজ করতেছে তার থেকে আমরা দূরে থাকলাম, এটি তো সবচেয়ে সহজ সমাধান। তারপরও অ্যাকচুয়াল সমস্যা কী, উপস্থিত হয়ে শ্বশুরের সাক্ষাৎ করে ডিটেল বললে হয়তো আমরা আরও বিস্তারিত পরামর্শ দিতে পারব। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।